হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম নিট পরীক্ষা আসছে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে উইদাউট এমসিকিউ শুধুমাত্র বই পড়ে বা নোটস পড়ে বা লেকচার শুনে নিট পরীক্ষায় চান্স পাওয়া যায় না হাতে সময় খুব কম এবার তোমাদের এমসিকিউ এক্স্যাক্ট কীভাবে প্র্যাকটিস করা উচিত তার সায়েন্টিফিক ওয়ে আমি তোমাদেরকে এখানে বলে দেব এরকম ধরনের প্রচুর ভিডিও আমার চ্যানেলে কন্টিনিউয়াস আসতে থাকে আসতে থাকবে তাই যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এই যে কোয়েশনগুলো এখানে দেখছো লেখা আসছে এর প্রত্যেকটা উত্তর তোমাকে আমি দেব। সায়েন্টিফিক্যালি এমসিকিউ সলভ করার বুদ্ধি দেব আমার মেইন মোটো এখন হবে যে কম কম সংখ্যক এমসিকিউ করে বেশি মার্কস কি করে পাওয়া যায় তোমরা নিশ্চয়ই টোয়েন্টি এইটটি রুলের কথা সবাই জানো টোয়েন্টি এইটটি রুল মানে যেখানে তুমি তোমার টোয়েন্টি পারসেন্ট ইনপুট দেবে মানে তুমি কুড়ি পার্সেন্ট ইনপুট দেবে কিন্তু তোমার রেজাল্ট হবে এইটটি পারসেন্ট এইট্টি পার্সেন্ট আউটপুট বা এইট্টি পার্সেন্ট রেজাল্ট তুমি পাবে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ইনপুট দিয়ে বোঝাতে পারলাম তার মানে কম এমসি কিউ করবো কম টাইম হাতে আছে কিন্তু টপ মার্কস পাবো বেশি মার্কস পাবো কি করে এক্স্যাক্ট তার বুদ্ধি তোমাকে আমি এখন দেবো এক্স্যাক্ট তার ওয়ে তোমাকে আমি শেখাবো এই কদিন এমসিকিউ কিভাবে কীভাবে এক্স্যাক্ট করবো যাতে নিটে এমসিকিউ কমন পাওয়া সম্ভব এখানে একটা কথা বলবো নিটে এমসিকিউ কমন ব্যাপারটা কী এক্স্যাক্ট যেটা করে যাবো সেটাই কী আসবে কীভাবে হবে কমন কি পাওয়া যায় আদৌ নিটে কি কমন আসে সব কটা জিনিস আমরা দেখবো হ্যাঁ আসে কীভাবে আসে কি করলে আসবে বলে দিচ্ছি তুমি কোনো বড় কোচিংয়ে পড়নি বড় বড়ো কোচিংয়ের এমসি মডিউল তোমার কাছে নেই তাহলে তুমি কি করবে তুমি কোটায় পড়ো নি তুমি বড় বড় নামজাদা কোচিং ইনস্টিটিউটে কোচিং নাওনি তুমি কি নিট পারবে অবশ্যই পারবে অবশ্যই পারবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই এমসিকিউ এইভাবে সলভ করতে পারো যেভাবে আমি বলছি যদিও আমি বায়োলজি স্পেশালিস্ট কিন্তু এমসিকিউ প্র্যাকটিসের টেকনিক তিনটের ক্ষেত্রেই তোমার একই রকম হবে এমসিকিউ বই কি কিনতে তুমি চাও স্পেসিফিক্যালি বাংলায় এমসিকিউ বই আছে কি নেই সবকটা কটা দেখবো তো সবার প্রথমে আমরা চলে আসব হচ্ছে যে আমরা কিভাবে এখন এমসিকিউ প্র্যাকটিস করবো তো এইখানে আমি যেটা করব আমি প্রথমেই যেটা করব হচ্ছে যে তোমাদের যারা তোমরা আমার ভিডিও দেখছো তাদেরকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি কিছু আছো যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আমার কাছে রয়েছো আমার কাছে যারা পড়ো তারাও তো এই ভিডিওগুলো দেখো তো সেই পেইড বাচ্চারা রয়েছে আর কিছু আছো নন পেইড ব্যাচের স্টুডেন্ট মানে যারা আমার কাছে পড়ো না যারা আমার কাছে ইন ফিউচারও কোনো দিন পড়বে না তাদের জন্য যারা সেলফ স্টাডি করছো যারা অন্য কোথাও পড়ছো সবার জন্যই আজকের এই ভিডিও তো জাস্ট প্রথমে বলবো যারা আমার কাছে পড়ছো তারা প্রথমে কি করবে আচ্ছা সব বাচ্চারই প্রথম পয়েন্ট হবে আমার কাছে পড়ো না পড়ো যেই হও না কেন প্রথম তোমার হবে হচ্ছে যে একটা চ্যাপ্টারকে তুমি প্রথমে সিলেক্ট করো সিলেক্ট ওয়ান চ্যাপ্টার ধরো তোমার মনে হলো যে আজকে তুমি ফার্স্ট চ্যাপ্টার পড়বে সাপোজ ক্লাস ইলেভেনের চ্যাপ্টার ওয়ান সাপোজ আমি জাস্ট তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখালাম তুমি প্রথম এটা কি করতে চাও তুমি এই চ্যাপ্টারটা পড়তে চাও সেটাকে প্রথমে চুজ করো সিলেক্ট করো করলে নিয়ে সিলেক্ট করার পরে তোমার কাজ কি হবে রিড সেই চ্যাপ্টার ভালো করে রিড করো ভালো করে পড়ো মুখস্থ করো চ্যাপ্টারটাকে রেডি করো ঠিক আছে এবার তিন নম্বর পয়েন্ট হচ্ছে যারা পেড ব্যাচের বাচ্চা আছো তারা কি করবে সেই চ্যাপ্টারটায় আমি যে তোমাদের এমসি কিউ প্র্যাকটিস পিডিএফ দিয়েছি এমসি প্র্যাকটিস পিডিএফ তোমাদেরকে তো আমি চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি তোমরা যারা আমার কাছে পড়ো তারা জানো তো সেই পার্টিকুলার চ্যাপ্টারের এমসিকিউ কিউ প্র্যাকটিস পিডিএফের প্রত্যেকটা এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউ ভালো করে সলভ করো ঠিক আছে ফাইন এবার ফার্স্ট যে দুটো পয়েন্ট বললাম এই ফার্স্ট দুটো পয়েন্ট কিন্তু কমন সব রকম বাচ্চাদের জন্য আমার কাছে পড়ো আর না পড়ো থার্ড পয়েন্টটা শুধুমাত্র স্পেশালি আমি বললাম আমার এই বাজের বাচ্চাদের জন্য যারা আমার কাছে পড়ো বাজারে ইন ফিউচার আমার কাছে পড়বে এইবার বলি এবার হচ্ছে নেক্সট থার্ড স্টেপ সবার জন্য কি কমন কি কমন হচ্ছে এটা চার নম্বর চার নম্বর দিস ইজ অ্যাকচুয়ালি ইম্পর্ট্যান্ট কি না একটা এমসিকিউ বুক তোমার হাতে থাকতে হবে হ্যাভ আ এমসিকিউ বুক এই এমসিকিউ বুকটা আমি মূলত প্রথমে ইংলিশ এমসিকিউ বুকের কথাই বলবো কেন কারণ ইংলিশ এমসিকিউ বুক মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে বাংলা নেই এবং ইংলিশ এমসিকিউ বুক অনেক 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 কোম্পানির বই রয়েছে আমি এখানে কারোর প্রমোশন করতে আসিনি তো যে কোনো একটা না এমসিকিউ বই তোমার থাকলেই হবে এই এমসিকিউ বই তুমি বাজারে যদি কিনতে চাও মানে তোমার কাছে এখনো নেই তুমি দেখতে পারো যে থার্টি ফোর ইয়ার্স থার্টি ফাইভ ইয়ার্স থার্টি সিক্স ইয়ার্স এর যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশনস এর এমসি বই হয় অনেক রকমের পাবলিকেশন হয় তুমি জানো এম টিজি হয় দিশা হয় আরিয়ান্ত হয় অনেক রকমের পাবলিকেশানের বই মার্কেটে পাওয়া যায় যে কোনো একটা পাবলিকেশনের চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বছরের এমসিকিউ বই তোমার থাকলেই হবে ঠিক আছে এবার আইদার তোমার কাছে সেটা আছে বা নেই যদি থাকলো তো থাকলো নতুন বই কেনার দরকার নেই আর যদি না থাকে তাহলে তুমি একটা বাজার থেকে এমসিকিউ বই কেন এমসিকিউ বই তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমার তিনটে সাবজেক্টের জন্যই দরকার তুমি তিনটে সাবজেক্টের জন্যই এমসিকিউ তিনটে বই কেন যে কোনো এমসিকিউ বই যেটা চৌত্রিশ অথবা পঁয়ত্রিশ অথবা বছরের যাতে থাকবে প্রিভিয়াস ইয়ার্স থাকবে এরকম একটা বই তোমার হাতে থাকলেই হবে ঠিক আছে এইবার এখানে একটা আছে কিনা দেখো নতুন সিলেবাস অনুযায়ী এমসি কিউ বই এখনো বাজারে ভালো মতন আসেনি তো আমরা কি করবো এই স্টেপটাই তোমাকে আমি বলছি এইবার এখান থেকে তুমি কি করবে এবার প্রথমেই না যে চ্যাপ্টারটা পড়লে যে চ্যাপ্টারটা পড়া তোমার হয়ে গেলো সেই চ্যাপ্টারটার আমার কোয়েশনগুলো তোমার প্র্যাকটিস করা হয়ে গেল তারপরের কথা এটা বলছি সেইখানে প্রথমেই এমসি করতে বসে যেও না মানে প্রথমেই বই নিলাম খাওয়া নিলাম টক টক করে দাগ দিতে শুরু করলাম না প্রত্যেকটা চ্যাপ্টারে ফিফটি পার্সেন্টের ওপর এমসিকিউ রয়েছে যেগুলো এখনকার এনসিআরটিতে নেই বা যেগুলো ইদানিংকার নিটের সিলেবাসে নেই তাহলে সেই এমসিকিউ গুলো যেগুলো বইয়ে রয়েছে তুমি সেগুলো করতে পারবে না কারণ তুমি সেগুলো পড়ছো না এখন তো নিটে সেগুলো নেই তুমি সেগুলো পড়ছো না এবার দেখবে যে তোমার সেই এমসিকিউ গুলো তোমার জানা নেই উত্তর জানা নেই বলে তখন যেটা হয় তুমি ডিমোটিভেটেড হয়ে পড়ো তুমি ভাবছো আমি তো এগুলো পড়িনি আমি এগুলো পাচ্ছি না তাহলে তো আমি নিট পাবো না আদপেও সেই এমসিকিউ তোমার আসবেই না পরীক্ষায় তাই প্রথমেই আমরা যেটা করব চ্যাপ্টারটা খুলে মানে এমসিকিউটা খুলে ফর যেটা করবো আমরা এখানে এমসি কিউ এর কোয়েশনের পাশে দাগ দিতে শুরু করবো প্রথম প্রথম কাজ আমার এমসি কিউ এর পাশে দাগ দেবো কাকে কাকে দাগ দেব যেই কোয়েশনের পাশে লেখা থাকবে নিট যেই কোয়েশনের পাশে লেখা থাকবে নিট নিট দু হাজার সতেরো হোক ষোলো হোক উনিশ হোক কুড়ি হোক যাই হোক নিট কথাটা লেখা থাকবে সবার প্রথম তুমি সেই এমসি কিউগুলোকে একটা কালারের পেন দিয়ে দাগ দেবে লাল হতে পারে নীল হতে পারে সবুজ হতে পারে তোমার যে কোনো পছন্দের কালার দিয়ে দাগ দেবে এবং দাগ দেবার সময় নিট তো প্রথম দেখলেই তার সাথে এটাও দেখো যে সেই কোয়েশ্চেনটা তোমার এখনকার রিসেন্ট এনসিআরটিতে আছে কি না কারণ তুমি জানো যে নতুন এনসিআরটিতে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক কিছু ডিলিট হয়ে গেছে এন এর সিলেবাস তুমি নিশ্চয়ই তুমি এতদিনের সিলেবাস জেনে গেছো তো সিলেবাস যা আছে এনসিআরটিতে যা আছে সেই অনুযায়ী তোমাকে চেক করতে হবে যে এই এমসিকিউটা নিট তো লেখা আছে ঠিক আছে কিন্তু এটা বর্তমানের এমসিকিউ কিনা মানে বর্তমানের এনসিআরটিতে আছে কিনা যদি থাকে তুমি সেটাকে এরকম করে দাগ দাও মানে এটা তোমার করতে হবে নেক্সট যেটা করবে হো ধরো এটা আমি হলুদ দিয়ে সাপোজ বইয়ে দাগ দিলাম তারপর আমি যেটা করব যদি আমার কাছে আরও সময় থাকে এই এমসি আমি সবার প্রথম করব। সবার প্রথম আমি এই নিটের এমসি কিউ করবো যেগুলো কিনা না এখনকার এমসিআরটির বইয়ে আছে সাপোজ তুমি নিটে এমন একটা প্রশ্ন হলো যেটা তোমার ডাইজেশন চ্যাপ্টারের এবার ডাইজেশান তো তোমার এখন নেই তাই তো তাহলে তোমার ডাইজেশান লাগবে না বা ধরো চ্যাপ্টার ওয়ানের ফার্স্ট চ্যাপ্টারের ক্লাস ইলেভেনে সেখানে তোমাদের চিড়িয়াখানা এই সমস্ত বাদ চলে গেছে বটনিক্যাল গার্ডেনের বাদ চলে গেছে এবার কোনো একবার নিটে ধরো বটনিক্যাল গার্ডেন থেকে প্রশ্ন এসেছিল সেটা তো তোমার এখন সিলেবাসে নেই সেটা তুমি করবে না তাহলে রাইট দিতে হবে কিভাবে সেটা বুঝলে এবার নেক্সট তুমি আরেকটা জিনিস এবার রাইট দেবে যদি এই কোয়েশ্চেনগুলো করার পরে তোমার হাতে টাইম থাকে ধরো এখনও তোমার হাতে কিছুটা টাইম আছে তখন তুমি দাগ দেবে আরও অন্যান্য কোয়েশ্চেনে মানে কি মানে দেখবে যে নিট যখন হতো না তখন আরও অন্যান্য মেডিকেল এন্ট্রান্স টেস্ট হতো পিএমটি হতো বিভিন্ন জায়গা স্টেট গভর্নমেন্টের মেডিকেল এন্ট্রান্স এক্সাম হতো যেমন আমাদেরই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েস্টবেঙ্গল বেঙ্গলের মেডিকেল এন্ট্রান্স হতো এরকম বিভিন্ন স্টেটের কর্ণাটকার হতো বিভিন্ন স্টেটের দেখবে মেডিকেল এন্ট্রান্স এক্সাম হতো সেই কোয়েশ্চেনগুলোর মধ্যে দেখবে যে কোন কোয়েশ্চেনগুলো এখনকার সিলেবাসের মধ্যে রয়েছে দেখো এবার যদি তুমি বলো যে ম্যাম আমি কী করে বুঝবো তুমি তো প্রথমে চ্যাপ্টারটা পড়ে নিয়েছো তুমি তো সেটা এখনের সিলেবাস অনুযায়ী পড়েছো তাহলে তো তুমি এমসি কিউ বুঝতে পারবে সেটা তুমি পড়েছো কি না তো যদি তোমার বর্তমান এনসিআরটির মধ্যে এটা থাকে তুমি সেই কোয়েশনগুলোকেও দাগ দেবে যেটা কি না অন্যান্য কোনো মেডিকেল এন্ট্রান্সের এক্সাম ছিল হয়ে যাওয়ার পরে এবার তোমার নেক্সট কাজ হবে এই এমসি কিউগুলো সলভ করা এই এমসি কিউগুলো যখন তুমি সলভ করে নিলে এই এমসিকিউগুলো যখন তুমি সলভ করে নিলে তুমি এগুলোর আনসার মেলাও আনসার মিলিয়ে তুমি দেখলে তুমি কোনটা ঠিক করলে কোনটা ভুল করলে যেগুলো যেগুলো ভুল হচ্ছে সেইগুলোকে মিস্টেক নোট বুক নিতে হবে মিস্টেক নোটবুক কি মিস্টেক নোটবুক হচ্ছে একটা পাতি পাতলা চটি খাতা রাখবে সেখানে তুমি লিখবে যে এই এমসি কিউ আমার ভুলটা কেন হলো একটা এমসি কিউ ভুল করার পেছনে অনেক রিজন থাকতে পারে হতে পারে তুমি ওটা পড়েছিলে কিন্তু ভুলে গেছো হতে পারে তুমি ওটার কনসেপ্ট তোমার এখনও ক্লিয়ার নেই প্রশ্নটার যে ধারণাটা সেটাই ক্লিয়ার নেই হতে পারে তুমি সিলি মিস্টেক করেছো ভুল হয়ে গেছে জানতাম উত্তর চটপট করতে গিয়ে ভুল করে দিয়েছি অনেক কারণ থাকতে পারে একটা প্রশ্ন ভুল করার পেছনে সেটা তোমাকে মিস্টেক নোটবুকে লিখতে হবে লিখলে শুধু হবে না সেটা তোমাকে রেক্টিফাই করতে হবে কেন ভুল হলো কোথায় ভুল হলো যাতে পরের টাইম আর এই ধরনের প্রশ্ন আসলে ভুল না হয় এখানে একটা কোয়েশ্চেন তোমাদের আসবে যে নিটের এমসি কিউ কমন পাওয়া যায় কি না দেখো নিটের কোয়েশ্চেন যারা বানায় তারা কেউ তোমাদের পড়ায় না ঠিক আছে সুতরাং কোয়েশ্চেন তো তারা তোমাকে বলে দেবে না এবার ব্যাপারটা হচ্ছে এটা ডেফিনেটলি নিটের কোয়েশন কমন পাওয়া সম্ভব কেন জানো নিটে কনসেপ্ট কনসেপ্ট কিন্তু রিপিট হয় কনসেপ্ট রিপিট হয় মানে একটা চ্যাপ্টারের যখন তুমি এতগুলো এমসিকিউ করলে তুমি সেই প্রত্যেকটা এমসিকিউ এর পাশে পাশে লিখে রাখো যে সেটা কোন কনসেপ্ট থেকে এসছে তুমি বইয়ের মধ্যেও দাগ দিয়ে রাখতে পারো এমসিকিউ এর পাশেও লিখতে পারো তোমার বুকে দাগ দিতে পারো তুমি নোটসের পাশে লিখতে পারো যে কোন কনসেপ্টগুলো আসছে কোথা কোথা থেকে প্রশ্ন আসছে কনসেপ্টগুলো বোঝা জরুরি সেই কনসেপ্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট নিটে কোয়েশ্চেন আসবেই এবং হয়তো প্রশ্নগুলোর ভাষাটা আলাদা থাকতে পারে হয়তো এবিসিডিটা আলাদা হয়ে যেতে পারে মানে অপশান এটা হয়তো অপশান সিতে চলে যেতে পারে ভাষাটা অন্য রকম হয়ে গেল কনসেপ্ট সেম থাকবে অতএব তুমি যদি বায়োলজির একটা চ্যাপ্টার এইভাবে এমসিকিউ বুদ্ধির সাথে করতে পারো তোমাকে অনেক কম এমসিকিউ করতে হচ্ছে কিন্তু তুমি কনসেপ্টগুলো ধরে নিচ্ছ যে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে ওই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসবে এবং ওগুলোই বারবার বারবার করে পড়তে হবে ঠিক আছে এইবার তার মানে কি এই যে ম্যাম গোটা চ্যাপ্টার পড়বো না শুধু ওইটুকু পড়ে যাব তা কখনোই না গোটা চ্যাপ্টার তো তোমরা সারা বছরই পড়ো না পড়ে তো তোমরা এটা তো এরকম নয় যে তুমি অন্য কিছু পড়ে যাচ্ছো একটা শুধু নোট পড়ে চলে যাচ্ছো বা কিছু তোমরা তো পড়াশোনা করছোই সারা বছর ধরে কিন্তু তোমাকে তো বুঝতে হবে প্রশ্ন আসার জায়গা কোনগুলো থাকে আমি এখানে গুরুত্বকে হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি ইজ ইম্পর্ট্যান্ট কোয়ান্টিটি নয় তুমি আলবাল হাজার এমসিকিউ করে গেলে কিন্তু করে গেলে যেগুলো একটাও নিট দিল না তোমার লাভ কি হলো কিন্তু তুমি পঞ্চাশটা কোয়ালিটি এমসিকিউ করে যাও তুমি সেখান থেকেই উত্তর পাবে তাহলে খাটনিটা অনেক কম হলো কিন্তু তোমার নাম্বার অনেক বেশি আসলো কারণ তুমি পারলে সেগুলো করতে এই জন্য এই যে কথাটা বলছি বা অনেকে বলে যে নিটে কোয়েশ্চেন কমন আসবে কিনা নিটে ডেফিনেটলি কোয়েশ্চেন কমন আসবে তুমি যদি এইভাবে করো তুমি তো কনসেপ্ট বুঝে যাচ্ছ ঠিক আছে এবার এখানে আমি তোমাদের একটা কথা বলবো তোমরা যারা আমার কাছে পড়ছো পড়বে বা পড়েছিলে তারা জানো যে আমি ধরো এই তোমাকে একটা এখানে এক্সাম্পল দিলাম আমি আমার কাছে এইভাবে এমসি কিউ কিন্তু প্র্যাকটিস করাই এখানে প্রথমে ইংলিশ লেখা থাকে তারপরে বাংলা লেখা থাকে তার ফলে বাংলা মিডিয়ামের বাচ্চাদের সুবিধা হয় কারণ তোমাকে আলটিমেটলি বইগুলো তো ইংলিশ বই থেকেই করতে হচ্ছে এমসিকিউ তো তুমি এরকম লেখা থাকলে তুমি বুঝে যাচ্ছ যে ইংলিশ বইয়ে ভাবে লেখা থাকে কারণ বাংলার ওপরে ইংলিশ দেওয়া থাকে এটাতে তোমাদের সুবিধা হয় এবার এই এমসিকিউটা একটা দেওয়া রয়েছে তুমি এরকম থেকে বুঝতে পারছো যে আমি যখন একটা চ্যাপ্টারের এমসিকিউ বানাই আমি কিন্তু ওই চ্যাপ্টারের মূল মূল বিষয়গুলোকে ফোকাস করি এবং যথেষ্ট বুদ্ধি করে যথেষ্ট এক্সপিরিয়েন্সের সাথে আমি এমসিকিউগুলো বানাই যেই কনসেপ্টগুলো তোমার জরুরি যেই কনসেপ্টগুলো থেকে তোমার প্রশ্ন আসতে পারে তাই জন্য বারবার বলছি যারা আমার কাছে পড়ছো বা পড়বে তারা ফর যেটা করবে আমার এমসি কিউগুলো সলভ করবে করার পরেই তোমাকে যেটা বললাম নেক্সট তুমি নিটের সব কটা ফিক্স করবে তারপরে তুমি যতগুলো মেডিকেল এন্ট্রান্সে পরীক্ষায় প্রশ্ন এসেছিলো এবং সেখানে তোমার যা যা কনসেপ্ট ছিল এবং সেগুলো এখনকার নিটে রয়েছে সেইগুলো সলভ করবে তাহলে এই যে তোমার প্রশ্নটা যে নতুন সিলেবাস অনুযায়ী এমসি বুক আছে কি না নতুন সিলেবাস অনুযায়ী এমসি কিউ বুক তো নেই এবার তোমাদের কাছে তো বই নেই তাহলে কি তোমরা ছেড়ে দেবে আসা যার কাছে যা বই থাকে যার কাছে যা বই থাকে তার থেকেই তুমি এটা বার করে নিতে পারো আর কি করে বার করবে সেটা তোমায় শিখিয়ে দিলাম এইবার এখানে একটা প্রশ্ন আসে যে ম্যাম এমসি কিউ বুক বাংলা কি হয় দেখো এমসিকিউ কিউ বুক কি কিনবে তোমায় বলে দিচ্ছি যে কোনো কিছু কেন গিয়ে কতগুলো পাবলিকেশন বললামও সে সমস্ত যা ইচ্ছা কিনতে পারো বাংলা এমসিকিউ বুক বাজারে যা যা আছে সেগুলোর যা প্রশ্নর স্ট্যান্ডার্ড সেগুলো জীবনেও নিটে আসবে না একটা বাংলা বই আছে রে অ্যান্ড মার্টিনের বই সেই বইটা তুমি দেখতে পারো বাংলায় সেটাই কিছু চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টারের পরে কিছু প্রিভিয়াস ইয়াস কোয়েশন আছে কিছু আগের বছরের প্রশ্ন বাংলায় লেখা রয়েছে রে অ্যান্ড মার্টিনের বই সেটা তুমি কিনতে পারো কিন্তু সেটা কিন্তু এনাফ নয় যারা বাংলায় পরীক্ষা দেবে তাদের সেটা কিন্তু এনাফ নয় তাদেরকে যা বললাম এই পার্টটাও কিন্তু করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে হাতে যদি সময় কম একজাক্ট এইভাবে এগো যেভাবে আমি বললাম এতে তোমার সময় বেশি লাগবে না কিন্তু হানড্রেড পার্সেন্ট ক্ল্যারিটি পাবে এবং কোয়ালিটি কোয়েশ্চেন তুমি করে যাচ্ছ নতুন সিলেবাস অনুযায়ী এমসিকিউ কিউ বুক আছে কিনা উত্তর দিয়ে দিলাম আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইন্টিফিক ওয়েতে এমসি কিউ সলভ করার টেকনিক এইভাবেই এমসিকিউ কিউ সলভ করতে হয় আর এই কদিন এমসিকিউ কিউ কীভাবে করলে তুমি নিজে কোয়েশন কমন পাবে শিখিয়ে দিলাম আর এই বড় কোচিংয়ের কোনো এমসিকিউ কিউ নেই ম্যাম বড় কোচিনের এমসি কিউ লাগবে না বড় কোচিনে যারা এডুকেটার্স রয়েছেন যারা পড়ান তারা এইভাবেই পড়ান যে প্রিভিয়াস ইয়ার্সের এর কনসেপ্ট তুলে তুলে তারা প্রশ্ন বানান তারা আলাদা কোনো প্রশ্ন কিন্তু বানান না ইনফ্যাক্ট আমিও আলাদা প্রশ্ন বানাই না আলাদা প্রশ্ন কি বানাবো যা এত বছর এসছে যা এনসিআরটিতে লাইন রয়েছে তার থেকেই তো প্রশ্ন হবে কারণ নিটও তো সেই প্রশ্নই করবে তাই আলাদা প্রশ্ন কেউ বানায় না তাই প্লিজ যারা বড় জায়গায় পড়নি তারা ভয় পেও না তারা ভেবো না যে আমরা পারবো না বড় জায়গা ছোটো জায়গা বলে কিছু হয় না ওভারঅল কনসেপ্ট সবার জন্য সেম ঠিক আছে তাই এটাই ভাববার কোনো কারণ নেই তুমি বড় কোচিং পড়েছো পড়েছ কি পড়নি বড় কোচিনের মডিউল সলভ করি বড় কোচিনে পরীক্ষা দাওনি ডাজেন্ট ম্যাটার ঠিক যেভাবে বললাম এক্স্যাক্ট এইভাবে করো তুমি বড় কোচিং স্টুডেন্টকেও হার মানাবে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তো এইভাবে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই করতে পারো এমসিকিউ বই কি কিনবে বলে দিলাম বাংলায় এমসিকিউ বই কি আছে বলে দিলাম এই হলো কি ব্যাপার এবার যারা মনে করছো যে তুমি আমার কাছে পড়তে চাও আমার কাছে এইভাবে এমসিকিউ প্র্যাকটিস করতে চাও লেকচার নিতে চাও নোটস নিতে চাও সব কিছু যদি তোমার চাই তাহলে তুমি আমার পেইড ব্যাচ এনরোল করতে পারো আমার পেইড ব্যাচ এনরোল করতে গেলে এই যে নাম্বারটা দেখছো হোয়াটসঅ্যাপে নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার পেইড ব্যাচে যদি তুমি এনরোল করতে চাও তবে ঠিক আছে